नमस्कार आईवी मल्लिक आज हमें आर एक नतून आनपोड़ा मिस्टी नहीं हाजिर हो मिस्टीटी नाम सुनले एक खटका लगते ही पड़े कारण क्यों आज अब्दि भावे मिस्टीटर कथा और बनाए स्वाद खोला जाए ना मिस्टीटी के अपनारा बनान कन्फिडेंसर संगे बोल अपन भलो लागे नाम रेखे पुदीना आमेर सन्देश सन्देशे काँचा आम कतटा दिए एक पाली पेशार मतन और काँचा मीठे आम हवा चाहिए किन्तु नून एक चिमटे देवें आसुन बोले दी किभावे बनिए एक लिटर दूधर छाना ये हमें भालो करे मेरे नेब एर मध्ये मारार आगे वन टेबिल स्पून फुल चालेर गुड़ो आछे चालेर गुड़ोटा एर मध्ये दिए दिलाम एखन आमी छाना और चालेर गुड़ो के मेखे नेब भालो करे छाना की होए गेछे हाथे उठे आसछे छाना एकदम तैरी एटा हलो काँचा आमेर संगे पुदीना पाता बाटा एटा आमी तैरी करे पेस्ट करे निएछि आर एर मध्ये चीनीओ देया आछे चीनी परे आबार देबो एर परे एटा दिए एकसंगे मेखे नेब একটু একটু করে মাখবো দেখবো যে আমার আর কতটা চাই এক চামচ পুদিনা পাতা এখানে আমি দুই চামচ চাটনিটির সঙ্গে দিয়ে শুকিয়ে নেচ্ছি আগে আমি দুই চামচ দিয়েছিলাম এর থেকে বেশি দেয়া হবে না দিলে স্টিকি হয়ে যেতে পারে আমার মনে হয় আর একটু দেয়া উচিত আপনারা দেখে নেন আর একটু দেয়া যায় এর সঙ্গে মেখে নি শুধু পুদিনা পাতা দিলে অত টেস্ট আসে না ওই জন্য একটুখানি কাঁচা আম তার সঙ্গে একটু চিনি আর একটু হালকা এক ইঞ্চ লবণ দিয়ে আমি এটাকে পিষেছি আর কি সাংঘাতিক ভালো খেতে হয় আমি বলতে পারবো না যদি না করেন আপনারা বুঝতে পারবেন না এটা কখনো কেউ করেনি তাই আমি বলতে চাই যে আপনারা নিশ্চয়ই করবেন गैस जलाबो कड़ाई चापालाम খাইয়েই আছে গ্যাসটা যা গন্ধ বেরিয়েছে না পুদিনার সে আপনাকে কি বলবো আহ সিম করে দিই এবার আমি এটার মধ্যে ছানাটি দিয়ে দেব আবার একটু হাই করে দিচ্ছি আমার চিনি দেওয়ার সময় হয়ে এলো এবার আমি চিনি দিচ্ছি চিনিটা গলাও চাই না আগে অনেক সময় পাউডার চিনি করে দিতাম এখন দেখি কোনো দরকারই নেই এটাকে যত ইজি করে নেওয়া যাবে তত ভালো
পাউডার চিনি করার দরকার নেই, এমনি চিনি দিলেই হবে। এটাকে খুব ভালো করে মারতে থাকবো, চিনি দেওয়ার জন্য এটা আরও নরম হয়ে উঠেছে, একটু একটু সবুজ হয়ে এসছে এটা পুদিনা পাতার জন্যে। আমার খুব কমই রং লাগবে, বেশি রং লাগবে না। আমি অনেক সময় এরমও করি, এটা তৈরি করে নিয়ে ওপর থেকে হালকা হালকা সবুজ রং বুলিয়ে দিই, তাহলে আমার রং খেতে হয় না। অনেক সময় রং অত খাবার দরকার নেই মনে হয়, যদি শেপ নিয়ে এসে তারপরে আমি ওপর থেকে বুলিয়ে দিলাম সবুজ রং হালকা করে, ওরমও করতে পারি। যেটা আমাদের সুবিধে হবে, মনের মতো হবে, ওরমইভাবে করবো। এই যে সবুজ রংটি, এটা আমি সন্দেশটাতে দিয়ে দেবো। রংটি দিয়ে এর মধ্যে মেখে নিলাম। পুদিনার সবুজটা তো আছেই, এর মধ্যে আমি বেশি দেওয়ার দরকার নেই।